হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমি সুমি। কিছুদিন আগে কোনো প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলে, এক রাত ছিলাম সেখানে। আগের দিন গিয়েছি, পরের দিনে চলে এসেছিলাম, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি গ্রিন লিফ গেস্ট হাউসে। তো এই গেস্ট হাউস আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এখানে আমাদের যে দেশীয় সংস্কৃতি, তো সেই আদলেই এই গেস্ট হাউসটা সাজানো ছিল। খুবই ভালো লেগেছে, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর আমি সিঁড়িতে উঠছি আর মুগ্ধ হয়ে সব কিছু দেখছি, আর বিভিন্ন মাটির, তারপরে এটা বাবুই পাখির বাসা, মানে মাটির হাড়িগুলো সুন্দর কালার করা, খুবই সুন্দর। ভিতরে এখানে লাইব্রেরি আছে, চাইলে এখানে পড়া যায়। আর এটা হলো অফিসের এখানে লিভিং রুমটা, খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে, তারপরে এগুলো করা, ডেকোরেশন করা, বিভিন্ন দেশীয় যে প্রোডাক্টগুলো নিয়ে। এই তো আমাদের রুমে চলে এসেছি। রুমে যখনই ঢুকলাম আমার খুবই শান্তি লাগলো, কারণ সারাদিন একটা জার্নি শেষে রুমে এসে খুবই ভালো লাগছে। আর জার্নিটা একটু বিরক্ত করেছিল, কারণ রাস্তায় খুব জ্যাম ছিল, তারপরও আনন্দ ছিল যে ঘুরতে যাচ্ছি, তখন বিরক্তি সবই চলে গিয়েছিল। যাক, এসে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর এই যে এখন আমাদের বিকেলবেলা আমরা পৌঁছেছি, আর যদিও আমাদের দুপুরে পৌঁছানোর কথা ছিল, জ্যামের কারণে অনেক লেট হয়ে গিয়েছিলো। এদিকে মিস্টার তো একটু ঠাস খেয়ে শুয়ে একটু রেস্ট করে নিচ্ছে, আর অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি। আমরা এখন বাহিরে যাব, একটু সন্ধ্যার পরে শ্রীমঙ্গলের শহর কীরকম সেটাই ঘোরার জন্য আর একটু কেনাকাটাও করব। তো আমরা প্রথমে হচ্ছে আমরা সন্ধ্যার সময় নাস্তা, একটু ভারী নাস্তাই করে নিলাম, পরোটা, তারপরে মিষ্টি। তবে মিষ্টি আমাদের রাজবাড়ির মিষ্টি অনেক সুন্দর। আর এই তো চলে আসলাম একটা গিফট কর্নারে। আর এই যে এই লাইটটা কিন্তু আমি বাসার জন্য কিনেছি, খুবই সুন্দর ছিল। এদিকে মিস্টার বাঁশি কিনেছে, আর সে বাঁশি টুকটুক করে একটু বাজিয়েও নিচ্ছে। ভালোই বাজাচ্ছে, চেষ্টা করছে ভালোই বাজানোর। আর এই দোকানে প্রোডাক্টগুলো সবই খুবই সুন্দর ছিল। আর আমরা আবার রেস্টুরেন্টে চলে আসলাম, আর রেস্টুরেন্টে না, গেস্ট হাউসে। তো রাতের গেস্ট হাউস দেখতে আরও বেশি সুন্দর লাগলো আমার কাছে। দেখতে পাচ্ছেন এখানে শীতল পাটিতে বেড়া দেওয়া আছে, পাটকাঠি দেওয়া আছে, তারপরে বিভিন্ন বাঁশের চারবাটি, মানে অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর বাঁশের সোফা সেট সবগুলো এত সুন্দর লেগেছে, মানে খুব সুন্দর লেগেছে আমার কাছে। ও, আমরা তো বাইরে গেলাম, এর মধ্যে খাওয়া দাওয়া করেছিলাম সাতকড়া রেস্টুরেন্টে, রাতে ডিনারটা করে নিয়েছিলাম। তো মেনু খুঁজছি কী খাবো। তো সাতকড়া রেস্টুরেন্টে যেহেতু গিয়েছি, তো সাতকড়ার বিভিন্ন ধরনের পাওয়া যায়, তরকারি পাওয়া যায় সেখানে। তো সাতকড়ার মাংস খেলাম, ওটা আসলে খুবই টেস্টি, আর ভর্তাগুলো খুব দারুণ ছিল। তো যারা শ্রীমঙ্গলে যাবেন অবশ্যই সাতকড়া রেস্টুরেন্টে গিয়ে সাতকড়ার যে মাংস কিংবা মাছ যেগুলোই থাকে সেগুলো আপনারা টেস্ট করে দেখতে পারেন। আসলে মানে এখন যখন ভিডিওটা দেখছি, আমার সত্যি কথা সেই টেস্টের কথা এখন মুখে লেগে আছে। অসাধারণ ছিল, মানে অনেক সুস্বাদু ছিল টেস্ট, এখনও মনে পড়ছে। আর আমি খেতে যে আমার কী কারণ যেন শুধু হেঁচকে উঠছিল। আর যাই হোক, পরের দিন আমরা আবার সারা দিন চা বাগানে ঘোরাফেরা করলাম, তার কিছু ছবি। খুবই ভালো কাটলো শ্রীমঙ্গলের এই ছোট্ট দুই দিনের ট্রিপ, খুব ভালো কেটেছিল, একটা সুন্দর একটা স্মৃতি মেমোরিতে যোগ হয়ে গেল। এই তো আমাদের চলে আসার পালা আবার, অলরেডি আমরা স্টেশনে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।